নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। দিল্লিতে 7 দিনের জন্য বন্ধ থাকছে স্কুল কলেজ, কাজ চলবে ওয়ার্ক ফ্রম হোম এর মধ্যে দিয়ে। দিল্লিতে দূষণ রুখতে সম্পূর্ণ লকডাউন করতে প্রস্তুত দিল্লি সরকার। নকশালবাড়িতে রথখোলা ফুটবল একাডেমির তরফে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করা হলো। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে নকশালবাড়ির বিরসা মুন্ডা কলেজে উন্মোচিত হলো বিরসা মুন্ডার মূর্তি। প্রায় দুবছর পর 8 নভেম্বর থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি ফুটবল লীগ। দুই দফায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে 91,000 টাকা উধাও শিলিগুড়ির ব্যক্তি, পুলিশের দ্বারস্থ হলেন তিনি। রাজগঞ্জের বন্ধুনগরে পরপর দুটি পথ দুর্ঘটনায় আহত হলেন 5 জন। শালুগাড়া বাজার এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে প্রচুর পরিমাণে অবৈধ বিদেশি মদ সহ এক মহিলাকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। শিলিগুড়িতে নিষিদ্ধ কফ সিরাপ সহ 2 যুবককে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ফাঁসি দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করলো পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। আলিপুরদুয়ারের বন্ধ মধু চা বাগান খোলার দাবিতে তৃণমূলের পতাকা হাতে নিয়ে রাজ্য সড়ক অবরোধে সামিল হলো শ্রমিকেরা। আলিপুরদুয়ারের মধু চা বাগান খোলার দাবিতে তৃণমূলের আইএনটিটিএসের পতাকা নিয়ে যারা পথ অবরোধে সামিল হয়েছেন তারা দলের কেউ নন, জানালেন আইএনটিটিএসের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি। কোচবিহারের এনএন রোড সংলগ্ন মীনা কুমারী চৌপথী এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার ভোর রাতে জলপাইগুড়ি শহরে হানা দেয় দুটি হাতি, প্রায় 22 ঘন্টা পর হাতি দুটিকে বৈকুণ্ঠপুর জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়া হয়। একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে আলিপুরদুয়ার জেলা জুড়ে পালিত হলো বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটার পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।